ভিডিওটিতে স্বাগত। আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি ওয়েব হোস্টিং অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে ওই রিলেটেড কিছু একটা দেখাবো, ঠিক আছে? মানে এটা আসলে হোস্টিং অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে ওই সাইডে বেশি পড়বে আর কি। মানে আমি ছোট একটা কাজ করতেছিলাম, তো এটাই রেকর্ড করতেছি, আর কিছু না। আচ্ছা, মানে ওয়েব মাস্টার যেটা আছে ওয়েব মাস্টার এই ধরনের কাজ করবে। আপনি ওয়েব ডেভেলপার হলেও কি হবে, আপনাকে সিমিলার কিছু করার দরকার হতে পারে, মানে রিয়েল লাইফের কাজে। আচ্ছা, এখন আসলে যেটা হচ্ছে, আমি এখানে আসলে সি প্যানেল যেটা আছে সি প্যানেল দিয়ে কিছু ছোটখাটো কাজ করবো আর কি। মানে কনটেক্সট যেটা হয়েছে, কনটেক্সটটা ছিল যে আমার অনেক আগে যেটা বলতেছিলাম যে আমার মানে অতীতকালে একটা মানে কম্পিউটারে বিভিন্ন টপিকস এর উপর শর্ট নোট লেখার একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট অথবা বলেন ডাটাবেস বেসড ওয়েবসাইট বলেন আর কি, সিম্পল কন্টেন্ট এবং ডিসপ্লে এই ধরনের ব্যাপার ছিল। ওটা আসলে যেটা করা হয়েছিল যে আপনার একটা মানে পুরো র পিএইচপি দিয়ে লেখা অনেক আগে, ঠিক আছে? ইউ ক্যান থিঙ্ক অ্যাট লিস্ট 2003-2004 at that time, okay, মানে এক্স্যাক্ট ইয়ার যেটাই হোক না কেন আপনি থিঙ্ক করতে পারেন যে এটা অত আগের বা ওই সময়কার বা অ্যারাউন্ড দ্যাট টাইম। আচ্ছা, মানে পুরো র পিএইচপি দিয়ে ডাটাবেস মাই সিকিউএল, ওখানে বিভিন্ন শর্ট আর্টিকেল ক্যাটাগরি সাব ক্যাটাগরি ছিল ছিল এটাকে মানে আর্টিকেলটা দেখানো, ঠিক আছে? ডোমেইনটা ছিল মনে করেন justatc.net/knowledge অথবা computers.justatc.net, এই ডোমেইন আন্ডারটা ছিল। পরবর্তীতে কি করা হয়েছে, পরবর্তীতে ওয়ার্ডপ্রেস এর ভিতরে ওই আর্টিকেল গুলাকে নিয়ে আসা হয়েছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আর্টিকেল গুলাকে এখানে নিয়ে আসছে। আর ওটাকে মোটামুটি হবে মানে ব্যাকএন্ড থেকে মানে উদাও করে দেওয়া হয়েছে, মানে ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন ওয়ার্ডপ্রেস থেকে কি হবে আনছি, দ্যাটস অ্যানাদার স্টোরি, রাইট? আপনি সিএসবি ফাইল ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন, মানে ওয়ান অপশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এক্স্যাক্টলি কীভাবে করছি, ওকে, সিএসবি ফাইল ইম্পোর্ট দিয়ে আমি কিছু কাজ করছি, হতে পারে এই জিনিসটা সিএসবি ফাইল ইম্পোর্ট দিয়েও করা হয়েছে, ঠিক আছে? মানে দ্যার ইজ এ পসিবিলিটি, কোনো প্লাগ ইনের থ্রু হয়তো করা হয়েছে, মানে স্ট্রং পসিবিলিটি। তবে আরও কিছু ব্যাপার থাকে যে আমি হয়তো মানে ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করছি, মানে আর্টিকেল এখানে সেখানে মুভ করার জন্য, যাই হোক, দ্যাটস এ ডিফারেন্ট টপিকস। মানে এখন আমি যেটা দেখলাম যে ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে আনছি, এখন মনে করেন একটা ছিল যে আপনার justatc.net/knowledge, আবার SaLearningSchool.com, আবার SiteStreet.com, SaLearningটা বাঙালিতে, SiteStreet.com ইংরেজিতে, আবার কী করলাম পরবর্তীতে SiteStreet ডাটাগুলোকে আর্টিকেলগুলোকে SiteStreet আর্টিকেলগুলোকে SaLearningSchool.com যেটা সেখানে নিয়ে আসলাম, মানে ওই যে আপনার যে justatc.net/knowledge যেটা ছিল ওখানে, মনে করেন যে মানে এখন যেটা হয়েছে যে আপনার ওই অরিজিনাল ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওটা আসলে ঠিক মানে ঠিক ওইভাবে মেনটেন করা হয়েছে। ওখানে আমি SiteStreet থেকে SaLearning এ যখন নিয়ে আসলাম, এটা আসলে করা হয়েছে যে আপনার পিএইচপি কোড দিয়ে ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস ট্রান্সফার যেটা আছে ওইটা করা হয়েছে আর কি, ঠিক আছে? যাই হোক, অর্থাৎ মানে ডাটাবেস ইনসার্শন ওই ধরনের কোনো ব্যবসা ব্যাপার আছে, ওটা আমরা আপাতত আমরা দিকে না যাই। এখন আমি যেটা দেখলাম যে আসলে ঠিক ওই যেটা বললাম যে ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা ঠিক আগের মতো মেনটেন করা হয় নাই। আবার আমি আরেকটা জিনিস দেখলাম যে আসলে ঠিক জাভার যে ডিফারেন্ট টপিকস অনুযায়ী সাব ক্যাটাগরি অনুযায়ী যে আর্টিকেলগুলো ছিল ওইটাকে ঠিক কতটা অর্গানাইজ হইতে SaLearningSchool.com বলি আর SiteStreet.com বলি ওইখানে ওইভাবে রাখা নাই, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে ঠিক জিনিসগুলোকে একটু ওইভাবে একটু দেখা দরকার। এখন আমি দেখলাম যে আমার একটা অন্য একটা ভিডিওতে আমি দেখলাম যে জিনিসগুলো কি কি ঠিক মানে ভিতরে ভিতরে ওই স্ক্রিনগুলোকে শেয়ার করা হয়েছিল, তো জিনিসটা ওইভাবে আছে। তো আমি আসলে যেটা করতে চাচ্ছি যে আমি সেই অতীতের যে কোডটা আছে অতীতের কোডটাকে আমি নিয়ে এসে একইভাবে কাজ করতে চাচ্ছি আর কি, এটাই ছিল ঘটনা। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো, মানে যেটা ছিল যে অতীতকালে র পিএইচপিতে লেখা মানে বিভিন্ন টেকনিক্যাল টপিকস এর উপরে শর্ট লিস্ট শো করানোর একটা ওয়েবসাইট ছিল, ডাটাবেস বেসড ওয়েবসাইট, সেটা কি ছিল,
টপিক্স, আর্টিকেল, নেভিগেশন, শর্ট নোট, ডাটাবেস র পিএইচপিতে লেখা। পরবর্তী সেটা কী করা হয়েছে, এসএ লার্নিং স্কুলে কিছু নিয়ে আসা হয়েছে আর সাইটস্ট্রি.কমে। এখন আসলে নিয়ে আসার ব্যাপারটা তো অন্যরকম হতে পারে, ব্যাপারটা এমন হতে পারে যে সাইটস্ট্রি.কম ইংরেজির জন্য, এসএ লার্নিংটা বাংলার জন্য, যা কিছু একটা পাশাপার হয়েছে আর কি, ঠিক আছে। এখন মেইন সমস্যাটা কি দাঁড়াচ্ছে যে আমি মানে যাবার কিছু অতীত অতীত কালের ভিডিও দিক থেকে দেখি যে আসলে ঠিক ওখানে আমি জিনিসগুলোকে যত ক্যাটাগরি সাব ক্যাটাগরি যে হিয়ারার্কিটা আমি মেনটেন করছিলাম ওই জিনিসটা আসলে ঠিক সাইটস্ট্রি.কম বলি অথবা এসএ লার্নিংস্কুল.কম বলি এখানে হবে না। আমি আরামসে তাহলে অতীতের ওয়েবসাইটটা একটা নিয়ে আসি আবার, ঠিক আছে। এখন ওই কোডটাকে নিয়ে আসলাম আর কি, ঠিক আছে। এখন শেয়ার স্ক্রিন, আচ্ছা ফাইল জেলা, ঠিক আছে। এটা হচ্ছে যে কম্পিউটার, সে অতীতকালের ওয়েবসাইট যেটা ছিল সেটা সেখানে মানে হার্ড ড্রাইভ সেভ করা ছিল, নিয়ে আসলাম। আর পাবলিক এইচটিএমএল নলেজ, মানে পাবলিক এইচটিএমএলটা আপনার justatc.net যেটা আছে এটা পাবলিক এইচটিএমএল, সেটার ভিতরে আমি একটা নলেজ দিয়ে একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের ভিতরে ফাইলগুলোকে জাস্ট আপলোড করলাম, ঠিক আছে। ফাইলগুলোকে আপলোড করলাম, আপলোড এখনো হচ্ছে, ঠিক আছে। মানে ট্রেনিং ভিডিও কোর্স ডিফারেন্ট থিংস ছিল, আমি তো ভিডিও টিডিওগুলোকে রিমুভ করে ভিডিওগুলোকে মানে ইউটিউবে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। হয়তো WMV এটাকে MP4 কনভার্ট করে নেওয়া হয়েছে, আর আমাকে দেখতে হবে যে সবকিছু আছে কিনা, মনে হয় সবকিছু কনভার্ট করে নেওয়া হয়েছে। দ্যাটস আনাদার টপিক, আচ্ছা। এখন আমি দেখি যে মানে আচ্ছা যাক, এটা মানে কিছু ডাটাবেজের ইনফরমেশন এক্সপোজড হয়েছে, মানে এই জিনিসটা আসলে যেটা আছে এই ইনফরমেশনটা নতুন যে মানে হোস্টিংটা ট্রান্সফার করা হয়েছে, ঠিক আছে। আমার হোস্টিংটা আসলে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন ধরনের হোস্টিং প্যাকেজ ইউজ করা করা হয়েছে, মানে শেয়ার থেকে শুরু করে রিসালার, ক্লাউড, ডেডিকেটেড, মানে ডিফারেন্ট ওয়েস, মানে এখন একটা মানে এই যে ডাটাটা এখানে আছে, হয়তো ডাটাবেসটা আছে কিন্তু ডাটাবেজের যে ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ নেম, এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আপনি দেখে থাকলেও আসলে খুব একটা কিছু যায় আসে না, আচ্ছা। এখন এই যে নলেজ যেটা আছে এখানে এই ফাইলগুলো আছে, আর এটা ছিল পাবলিক এইচটিএমএল, এটা হচ্ছে আপনার justatc.net যেটা আছে সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। আর নলেজ যেটা আছে সেটা হচ্ছে এখানে, আচ্ছা। এখন এখানে মনে করেন যে index.php একটাই আছে, মানে আমি কপি করার পরে যে একটা যে সমস্যা ছিল এটা আসতেছিল না, আসতেছিল না, এটা কি রিডিরেক্ট হয়ে কোথায় চলে যাচ্ছিল, এসএ লার্নিং স্কুল কি বুঝে যাচ্ছে। আমি যেটা করছিলাম যে justatc.net/knowledge এটাকে আমি পারমানেন্ট রিডিরেক্ট করছিলাম কোথায়, SaLearningSchool.com এ করছিলাম, ঠিক আছে। যার কারণে আসতেছিল ওটা ওটা রিমুভ করছে, পারমানেন্ট রিডিরেকশন যেটা আছে সেটাকে রিমুভ করছে। তারপরে কি আসতেছিল যে মানে পারমিশন আসতেছিল না, যার কারণে আমি কি করছি, যার কারণে আমি পারমিশনটাকে সেট করছি। আসলে যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে গিয়া এই জিনিসটা সেটা দেওয়ার পরে মানে মোটামুটি ভাবে আসতেছিল। এখন আমি যদি হিস্টোরি দেই, আচ্ছা এখানে অনেক কিছুই আছে, শেষের দিকে যেটা আছে শেষের দিকে দেখেন আর কি, ঠিক আছে। আচ্ছা এখন পারমিশনটা দেওয়া হয়েছে কিন্তু এখন আসলে জিনিসটা কি আসতেছে কিনা, আমি গুগল ক্রোমটা শেয়ার করব, আর ফায়ারফক্সটা শেয়ার করব, আচ্ছা ফায়ারফক্সটা শেয়ার করি,
যেখানে যেটা ছিল আসলে এটা আপনার ওই নলেজ যেটা ছিল নলেজটা এসএল লার্নিং স্কুলে রিডিরেক্ট হতো, আমরা যে রিডিরেকশন রিডিরেকশন দেখেন এখনো হচ্ছে। ঠিক আছে, দেখি এখানে আমি একটা নতুন একটা ট্যাবে যাই, এখন কি হয়। আচ্ছা, এখন রিডিরেকশন হচ্ছে এমন হতে পারে যে সে আপনার ওই ব্রাউজারের ক্যাশেটা আছে, হিস্টোরি যেটা আছে হিস্টোরিটাকে আমি রিমুভ করে এই জিনিসটা করা সম্ভব, অথবা আপনার ইনকগনিটো উইন্ডো সেটা করা সম্ভব। আচ্ছা, এখন আসছে যে আনএবল টু সিলেক্ট ডাটা, যারা স্টোরকে সিলেক্ট করতে পারতেছে না, তাই তো। আচ্ছা, যাই হোক, এখন তাহলে মনে হচ্ছে আপনাদেরকে আমার ওই কন্ট্রোল প্যানেল যেটা আছে সেটা শেয়ার করতে হবে, তাই তো। আমি আসলে ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, স্টপ শেয়ার করলাম, তারপরে আমি আবার শেয়ার স্ক্রিন যেটা করলাম। আচ্ছা, এটা আপনার সি প্যানেল আছে, এখানে রিডিরেক্ট যদি আপনি চান, মানে এখানে ওই রিডিরেকশনটা ছিল। ঠিক আছে, মানে স্ল্যাশ নলেজটা কি এসএল লার্নিং স্কুল ডট কম সেখানে ছিল, আর রিডিরেকশনটা আপনি জানেন যে একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে গিয়া পারমানেন্ট। টেম্পোরারি মানে ফরওয়ার্ডিং বলে, আর পারমানেন্ট তো পারমানেন্ট, 301302 রিডিরেক্ট, আপনি সেটা অবশ্যই জানেন। ঠিক আছে, আচ্ছা, এখন ডাটাবেজ যেটা আছে সেটাকে আপনার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি আরেকটা কাজ করি, মানে এই ডোমেইন অ্যাডন ডোমেইন সাব সাব ডোমেইন অ্যালিয়াস, মানে ওটা একটা ছিল আর রিডিরেক্ট। আচ্ছা, এখন আমাকে ওই ডাটাবেস যেটা আছে মাইসিকুয়েল ডাটাবেস, সেখান থেকে আমাকে দেখে নিতে হবে যে আসলে ঠিক মানে নতুন ডাটাবেস কোনটা আছে আর কি, মানে এটাকে আমি ট্রান্সফার করে নতুন ডাটাবেসের নামটা কি করছি, আর ওই ডাটাবেসে কোন ইউজারের পারমিশন আছে সেটা আমি কি করবো, যে ডিবি প্যারামিটার যেটা প্রথমে চলে আসছিল শেয়ারিং এর ওখানে গিয়ে চেঞ্জ করলে চেঞ্জ করলে কাজ করার কথা। এটা আসলে আপনাকে আমি পুরোটা দেখাবো না, আমি একটু মানে শেয়ারিংটা পজ করতে হবে। আচ্ছা, শেয়ারিংটা পজ করলাম, পজ করে আমি আসলে মাইসিকুয়েল ডাটাবেসে আপনি যেটা দেখছিলেন সেখানে আমি গেলাম আর কি। আচ্ছা, এখন আমি দেখতেছি যে এখানে মানে কোন ডাটাবেসটা আপনার ম্যাচ করে চারটা বার তো, পরে অনেক ক্ষেত্রে আমি কি করি যে ট্রান্সফার করি, পরে অনেক ক্ষেত্রে গিয়ে থাকে, আমি যখন নতুন একটা ওয়েব হোস্টিং কিনি তখন কি হতে পারে অনেক সময় ওরা ওয়েব হোস্টিং কোম্পানি কি করে, মানে যেখানে নতুন কিনলাম ওরা কি ট্রান্সফার সার্ভিস দেন, পুরাতন জায়গা থেকে নতুন জায়গাতে নিয়ে আসে। ঠিক আছে, এখন আমার ওয়েবসাইট ঘাটলে আপনি তো কোথাও না কোথাও পাবেন যে আসলে ট্রান্সফার করার স্টেপগুলো কি, সেটা তো কোথাও না কোথাও আমি হয়তো লিখে রাখছি, না আমি এই ফার্মডে বিলিভ যে আমি কোথাও না কোথাও লিখে রাখছি, কোনো আর্টিকেলে আপনি খুঁজলে হয়তো পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি নতুন যেটা আছে আসলে নতুনটাকে দেখতেছি, নতুনটা মনে হয় দেখতেছি না। এখন আমাকে দেখতে হবে যে আসলে কারেন্ট ইউজার্স ডাটাবেজেস, আমি দেখি যে ডাটাবেজ কোনটা হতে পারে। আমি চেক করতেছি আসলে, আমার সে রেকর্ডিংটা আমি বন্ধ রাখতে পারি, মানে আমি যখন খুঁজে পাবো তখনই হয়তো আমি আসলাম, দ্যাট ইজ এ ব্যাটার। আচ্ছা, ওকে, আমি আসলে ডাটাবেস খুঁজতে গেছিলাম, এখন আমি যেটা দেখলাম যে মানে
হোস্টিং যেখানে আছে ওখানে আসলে ঠিক ওই ডাটাবেসটা নাই আর কি, ঠিক আছে? হতে পারে যে কোড ডিলিট করার সাথে সাথে ডাটাবেসটাও ডিলিট করে ফেলছে, আর যেখান থেকে আমি কোডটা নিয়ে আসতেছি রিস্টোর করতেছি ওখানে ঠিক ডাটাবেস ফাইল আছে বলে মনে হচ্ছে না, ঠিক আছে? তো ডেফিনেটলি কোথাও ব্যাকআপ রাখা হয়েছে, মানে এখন আমাকে একটু খুঁজতে হবে আর কি, ঠিক আছে? মানে এটা ঠিক এভাবে দরকার হবে চিন্তা হয় নাই, চিন্তা করা হয় নাই, তবে আমি সার্টেন যে মানে কোথাও না কোথাও ব্যাকআপ রাখা হয়েছে আর কি। সো ঠিক কীভাবে আরবিট্রারিলি সমস্ত জায়গা থেকে ডিলিট করে দেওয়াটা ডেফিনেটলি ইজ নট এ গুড আইডিয়া, এবং আমিও সার্টেন যে আমি এটা করি নাই, ঠিক আছে? আমাকে একটু খুঁজে দেখতে হবে। তাহলে এই ভিডিওটাকে মানে পার্ট ওয়ান এখানে রাখি, পার্ট টুতে আমার ডাটাবেসটি রেজিস্টার করে তারপরে দেখাবো। আচ্ছা, তাহলে মেনলি কী করতে হবে? মেনলি যেটা আছে ডাটাবেস যেটা আছে যেটা হবে যে ডাটাবেস হয়তো একটা সিকিউএল ফাইলের ভিতরে আমি রাখছি, হতে পারে কম্প্রেসড, কম্প্রেস থাকলে আনকম্প্রেস করতে হবে। তারপরে সিকিউএল ফাইলটাকে কী করতে হবে? সিকিউএল ফাইল দিয়ে আপনার ডাটাবেসে ইম্পোর্ট করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করে ইম্পোর্ট করতে হবে, অথবা সিকিউএল যেটা আছে সিকিউএল ভিতরে ডাটাবেস ক্রিয়েশনের কোডটা থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন ইম্পোর্ট করার জন্য আপনি পিএইচপি মাই অ্যাডমিন যেটা আছে সেটা দিয়েও করতে পারেন, সেটাও হয়, অথবা আপনি যদি মাই সিকিউএল কমান্ড লাইন যেটা আছে মাই সিকিউএল কমান্ড লাইন দিয়েও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার দেখা হবে, আপাতত এখানেই, বাই।